আপুনি ইয়াত কুকুৰৰ দৰে বকিলি থাকিব আপুনি একচুয়ালি সত্যৰঞ্জন নাম আপোনাৰ কোনে ৰাখিছিল মই নাজানো আপোনাৰ নামটো হ'ব লাগিছিল কুত্তাৰঞ্জন আপোনাক মই কুত্তাৰঞ্জন বুলি ক'লো কাৰণ কুকুৰে যেনেকৈ ভুকি থাকে বিনা কাৰণত আপুনি তেনেকৈ যিকোনো সময়ত ভুকিবলৈ আৰম্ভ কৰিছে আপোনাৰ ভুক ভুকনি বন্ধ কৰক আপুনি ইছলাম ধৰ্মৰ মৌলবীসকলক মুফতিসকলক যেনেকৈ নলা নৰ্দমাত জন্ম হোৱা বিষাক্ত বুলি কয় আপোনাৰ জন্ম ক'ত আপোনাৰ জন্মত দোষ আছে তেনেহ'লে নিজের জন্ম দোষ আছে কারণে আপনি বেলেগক জন্ম দোষ দেখাবলে পারে নলা নর্দমার জন্ম হওয়া বলে কব পারে আপনার ভরির তলত মাটি কিমানখিনি আপনি হেতু চাই লোক আপনি বেশি আকাশত নড়িব আপনি বেশিকৈ উড়া আরম্ভ করেছে বেশিকৈ উড়িলে দেউকা ভাঙি মাটিত ছটফটাই থাকিব সত্যরঞ্জন ডাঙরিয়া আজমল ফাউন্ডেশনে কেইলাখমান টাকা আপনার মুখত দলিয়াব লাগে তার কারণে আপনি এইবিলাক করে আছে আরে আপনি শালু কাপড় পাড়ি পেলে ভিক্ষা করক না আপনি তাতকৈ বেশি পাব ভিক্ষা আরম্ভ করক আপনি আৰু এটা কাম করক পারিলে অনাগত 25টা বছর আপনার দুই যুগ দিলু মই দুটা যুগৰ বাবে আপনি যিকোনো এখন পাহাড়ত গৈ তপস্যাত বহক কারণ অনাগত 25 বছৰৰ মুখ্যমন্ত্রী অসমত হিমন্ত বিশ্ব শর্মাই থাকিব আর যদি আপনার লাগে আজমল ফাউন্ডেশন যদি আপনার গুড়িত যাব লাগে তেনেহলে এনেকে বেলেগক কত মন্তব্য করে নহয় আপনি ভিক্ষা খুঁজক আপনি ভিখারী এজন ভিক্ষা খুঁজিবলৈ আপনার অভ্যাস আছে দেখি পেলে আপনি এনেকুৱা কৰি আছে আপুনি কৈছে হেলালার নামত মুসলমান নারীর যেটু আপনি কথা কৈছে আপনার মন্তব্য শুনিব পাৰিছো আমি যিখিনি জানিব পাৰো ইসলাম ধর্মাবলম্বী মানুষ সকলে হেলালার বান্ধনটো এই কারণেই বান্ধিছে যে এজন পুরুষে বিনা কারণত তেওঁৰ পত্নীক তালাক দিবলে যাতে নোৱাৰে তালাক এটা বেয়া বস্তু আজির দিনত তো তালাক নাই আজি আইনে এটু বাধা দিছে আজি আজি আইনে উঠাই দিছে তালাক কিন্তু পূর্বতে আছিলে কারণ কোনোবাই তেওর পত্নীক তালাক দিয়ার আগতে এশবার চিন্তা করবলে কারণে আর এই লাজ দিবলে কারণে এনেকা একটা প্রথা ইসলামত আনিছিলে আপনি তাকে বিকৃত মন্তব্য করে বিকৃতভাবে রাইজর সম্মুখত দাঙি নুতুলিব আর মুসলমান কি ইসলাম কি আপনি এতিয়াও জানা হওয়া নাই আপনি প্রথমতে নিজের ধর্মটোর বিষয়ে ভালকে জানি লোক নিজের ধর্মর বিষয়ে ভালকে বুঝি লোক তারপর বেলেগ ধর্ম কিটিকিং করব আপনি যদি সচাই হিন্দু আপনি যদি সচাই হিন্দুত্ববাদী আপনি যদি সচাই হিন্দু প্রেমী তেনেহলে এজন হিন্দু প্রেমী এজন সাধুয়ে এজন সন্তয়ে কেতিয়াও বেলেগ ধর্মক বেয়া বলে নকয় আর বেয়াকৈ পরিচালনা নকরে যেনেকৈ আপনি করে আছে গতি আপনি প্রথমতে মানুষ হোক প্রথমতে আপনি মানুষ হবলৈ শিকক তারপর বেলেগর ধর্মক আপনি ইটিঙি ইটিকিং করব তারপর বেলেগর ধর্ম লৈ পেলে কথা করব বেলেগর উপর আঙুলি টুয়াব প্রথমতে আপনি মানুষ হোক আপনি মানুষ নহয় আপনি মানবরূপী এজন দানব হয় সত্যরঞ্জন ডাঙরিয়া কারণ আপনি ইসলাম ধর্মর প্রবর্তক হজরত মোহাম্মদক আপনি যেনেকৈ যি ভাষাৰে আপনি কথা কৈছে আজিলৈকে দেখিছে নেকি এজন ইসলাম ধর্মাবলম্বী লোকে আমার হিন্দু সভ্যতা সংস্কৃতির আমার হিন্দুর অবতার যিসকল আছে ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু শিব যিসকল আছে তুচ্ছ তাচ্ছিল্য করে কোনোবাই কথা কোয়া নকয় কোয়া শুনা নাই কিন্তু আপনি আপনি একজন মানবরূপী দানব হয়ে পেলে আপনি এনেকা তুচ্ছ তাচ্ছিল্য করে আছে আপনি বন্ধ করক এইবিলাক আপনি এনেকুৱা আৰু দ্বিতীয়বাৰ নকৰিব আপোনাক মই সকিয়াই দিছো পুনৰবাৰ সকিয়াই দিছো অ' আৰু এটা কথা আপুনি আজিকালি ফেসবুক লাইভ মাধ্যমেৰে আপুনি ভুকিবলৈ আৰম্ভ কৰিছে আপুনি এটা কথা কৈছে যে মৌলানা সাইফুদ্দিন আহমেদৰ হ্যাঁ বেপেরুয়া চরিত্র বেপেরুয়া চরিত্র মৌলানা সাইফুদ্দিন আহমেদ নহয় বেপেরুয়া চরিত্র যদি হয় আপুনি হয় যার কারণে আপুনি এনেকৈ ভুকি আছে কুকুৰৰ দৰে কুত্তা ৰঞ্জন হাজৰিকা আপুনি ভুকি আছে কারণ বেপেরুয়া চরিত্র মৌলানা সাইফুদ্দিন নহয় আজি আপনি এজন সাংবাদিকক কৈছে যে এনেকুৱা বেপেরুয়া চরিত্র মৌলবীর কিয় নিউজ বজাব লাগে আপনি ফেসবুক লাইভ যোগে ভুকি থাকার কারণটো কি সংবাদ মাধ্যমে আপনার প্রচার নকৰা হল অসমৰ ৰাইজে আপনার দান নিদিয়া হল সেই কারণে আপনি নিজকে জখাই ফুরি আছে আপনি নিজকে জহুয়া বন্ধ করক আপনি মানুষ হোক প্রথমতে এজন মানুষ হোক তারপর আঙুলি তুলি কথা কব আর পুনৰবাৰ শেষৰবাৰৰ বাবে সকিয়াই দিছো হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰিয়াক আমাৰ শ্ৰদ্ধাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰীক যদি আপুনি তুচ্ছতাচ্ছিল্য কৰি কথা কয় তেনেহলে আপোনালোকক এইবাৰ ফিজিকেলি আমি লগ কৰিম আহিব আপুনি কত লগ কৰে কৰিব কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰিয়াক আপুনি কটু মন্তব্য নকৰিব বেয়াকৈ নকব হিমন্ত বিশ্ব শর্মা অসমৰ গৌৰৱ।